হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কথা দিয়েছিলাম গতকাল রাত্রের ভিডিওতে যে দমদার দুটো ভিডিও নিয়ে আসছি, তো একটা দম এখন দিয়ে নিই, পরের দমটা দুপুরবেলা দেব, ঠিক আছে? তো সকালের যে দমটা আমি দিতে এসেছি সেটা হচ্ছে, এই এটা ইংরেজিতে আমি ঠিক বলছি, নান আদার দেন গোল্ড পাগলি, ওয়ান অ্যান্ড ওনলি গোল্ড পাগলি। এটা আমি ঠিক বলছি কিনা একটুখানি কমেন্ট করে বলো তো, বলো তো, কারণ আমি এটা না মাঝে মধ্যে ব্যবহার করতে গিয়ে থেমে যাই, যে ইংলিশের তো মা বোন এক করে দিই, যে থাক বাবা বলবো না। নান আদার দেন ওয়ান অ্যান্ড ওনলি গোল্ড পাগলি, মানে আর কেউ না, শুধুমাত্র গোল্ড পাগলি। ঠিক বললাম কিনা ইংরেজিটা একটুখানি বলে দিও, ঠিক আছে? তো গোল্ড পাগলিকে নিয়ে বলতে এসেছি। সুন্দরবন ঘুরে বেড়াচ্ছে, সুন্দরবন ঘুরে বেড়াচ্ছে, বাঘ দেখবে, বুঝতে পারলে তো, বাঘ দেখবে, হরিণ দেখবে, সব কিছু দেখছে। কি যে দেখছে আর কি যে আমাদেরকে দেখাচ্ছে, সবাই তো খালি চোখে দেখে বলছে যে খুব সুন্দর ব্লগ, দুটো তিনটে কমেন্ট দেখলাম খুব সুন্দর ব্লগ। আমি যা দেখছি এবং তোমাকে যা কইতে চলছি তাই আমি কম, খুব ছিনাইল্লাপানা ব্লগ, খুব ছিনাইল্লাপানা ব্লগ, ছিনাইল্লা খানদানের ছিনাইল্লা মেয়ে ছেলে, বুঝতে পারলা তো, ছিনাইল্লা বংশধর, বংশের ঝাড়, তো সেখানে ছিনাইল্লাপনা ব্লগই আমরা দেখতে পাবো। সে বাবা ঘরে থাকুক বা বাপের বাড়ির থেকে গিয়া ইকো পার্কে যাক বা স্বামীরে লইয়া সুন্দরবন বেড়াইতে যাক না কেন, ছিনাইল্লাপানা ইজ মানে কি বলবো, মানে অবিরত অবিরত, বুঝতে পারলা, অবিরত থাকছে। তো গতকালকে যে 31 মিনিটের মেরেছে, বুঝতে পারলা তো, তো সেই 31 মিনিটে যে কি কি করেছে, আমি যে সাইনটা দেখালাম না হাত দিয়ে, সেটার কারণ আছে। সারা ভিডিওতে এতটা নোংরামি আমি দেখতে পেয়েছি সেটা তোমাদের কাছে তুলে ধরবো। তো তার আগে বলি, দোয়েল খুব ভালো বলতাম, যেমন গলার আওয়াজটা মিষ্টি তেমনি মুখখানা মিষ্টি, কিন্তু মানে কি বলবো, বিহেভিয়ার যে এতটা বাজে হয়ে গেছে, কথাবার্তা বলা, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, বাবা মার সঙ্গে কিভাবে মিশতে হয়, সেটা যে একেবারেই শেখেনি সেটা কিন্তু এই ব্লগে পুরো বুঝতে পারছি। কারণ মামির সঙ্গে যখন থাকে, মামির ক্যামেরা যখন ধরে দেয়, তখন তো মুখে একেবারে এত বড় পিতলের তালা মেরে রাখে, কোনো কথা বলতে পারে না, জাস্ট ক্যামেরা করে, কারণ যদি কোনো কথা বলে ঠোক না এমন খাইবে, বুঝতে পারলো তো। তো আসল রূপটা মায়ের ক্যামেরা করার সময় বোঝা যাচ্ছে দোয়েলের। দোয়েল মাকে বলছে না, গোল পাগলিকে তো না কে একটা গোলাপ দেশে, ঠিক আছে? এবার গোলাপ যে দেশে তার বয়সটা একটুখানি বেশি, বুঝতে পারলা তো। দোয়েল আবার বলছে তার দাদুর বয়সী, তা গোলাপ একখান দেশে, সেই গোলাপের থেকে একখানা আবার তার মা কি করে ফেলছে, পাপড়ি ঠাপড়ি মনে হয় ছিঁড়ে ফেলছে। তো গোলাপটা সে গোলপাগলি খুব যত্ন করে রেখে দিছে। দেখো যারা কিনা কাস্টমার ধরে, যারা কিনা চামড়ার ব্যবসা করে, তাদের কাছে কি বুড়া আর কি সুরা, বুঝতে পারলা তো, ছোড়া কি বুড়া আর কি ছোড়া, তাদের কাছে ইকুয়াল, সব কিছু সমান। সেই কারণেই তো একজন আমাকে কমেন্ট করেছে, ওই যে আমি বলেছিলাম না যে গোল পাগলির ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তুমি যে শাঁখা সিঁদুর পড়নি, তোমার মা কিছু বলে না, সেটা নিয়ে আমি যে এই কমেন্ট করেছে, মানে আমি আমার যে বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যের মাঝখানে একজন কমেন্ট করেছে যে তুমি বললে যে শাঁখা সিঁদুর পড়ছে না গোল পাগলি কারণ চামড়ার ব্যবসা করতে পারবে না, ওদিকে মেমনি তো শাঁখা সিঁদুর পড়ে, তাহলে তুমি সেখানেও বলছো যে ও চামড়ার ব্যবসা করে, ঠিক আছে? দেখো এক একজনের স্টাইলটা না এক এক রকম থাকে, বুঝতে পারলে তো, এক একজনের স্টাইল এক এক রকম থাকে থাকে। এবার তোমরা বুঝলে বোঝো, এত প্রমাণ দিচ্ছি, না বুঝতে পারলে তো আমি তো বুক চিরে দেখাতে পারবো না ভাই, তাই না? আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে যদি তোমরা দেখো, জিনিসটাকে বিচার করো, তাহলে বুঝতে পারবে, নতবা তোমরা বুঝতে পারবে না। তো চলো বলি এবার কথা, সেটা হচ্ছে ওই গোলাপ ফুল যখন দিয়েছে, তখন একটা কথোপকথন হচ্ছিল যে দোয়েল বলছে বাবাকে প্রপোজ করো, বাবাকে প্রপোজ করো, গোলাপ ফুলটা দিয়ে যাও করে ফেলো, একটা ক্যান্ডেল লাইট ডিনার হবে, শোনো বাবা মার সঙ্গে সন্তানরা ফ্রি হওয়াটা ভালো, কিন্তু তার একটা এজ আছে, তার একটা এজ আছে, চলন বলনে একটা পার্থক্য থাকতে হয়। দোয়েলের বয়স আমি মনে করছি 14 থেকে 15 বছর বয়স, এটা একটা বাবা মার সাথে এই ধরনের কথোপকথন করার সঠিক বয়স না, যদিও বা কে শিক্ষা দেবে, কে শিক্ষা দেবে যে কখন কোনটা বলতে হয়, বাবা মার সাথে কথা বলতে হয়, মাই কেলাইয়ে যাচ্ছে 32 পাটি বের করে দিয়ে, 32 পাটি বের করে দিয়ে মাই কেলিয়ে যাচ্ছে সারাক্ষণ ব্লগের মধ্যে, তো মেয়ে কি শিখবে, তাই না? তো যাই হোক, কার সাথে ক্যান্ডেল লাইট ডিনার করবে, কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং আমি তোমাদেরকে বলছি যে কি হচ্ছে। তো গোল্ড পাগলি কোথায় বসেছিল, কোথায় বসে বসে ক্যামেরা করছিল তোমরা দেখতে পেয়েছো? ওরে বাবা, একজন মুসলিম ভাই, আমি ভাই বলছি, গোল্ড পাগলি যে কি নজরে দেখেছে সেটা তো ভাই গোল্ড পাগলিই জানে, বুঝতে পারলে তো। আরিফুল খুব পছন্দ হয়েছে গোল্ড পাগলির,
ওই এক গাদা পুরুষ মানুষের মধ্যে বৈশা রইছে মেয়েটারে নিয়া। সবাই কিন্তু ভেতরে, ওই ভেতর থেকে রীতিমতন ভিডিও করা যায়। ভিডিও করার নাম কইরা বররে পিছনে থুইয়া গোল পাগলি নিজের একটা সামর্থ্য মেয়েরে নিয়ে এক গাদা ইয়ং ছেলের মাঝখানে বসে রয়েছে। এইটা কোন বাড়ির একটা ভদ্র মেয়ে করে? এটা যে চামড়ার ব্যবসা করে তারই এতগুলো ছেলের মাঝখানে বসতে আনকমফোর্টেবল ফিল হয় না? আর এখানে যদি আমাদের মতন কোনো মহিলা থাকতো না, একে তো তার বর ঠেল্লা ওই জলেই ফেলাইয়া দিত, ওই নদীতেই ফেলাইয়া দিত, ঠিক আছে? তার মধ্যে যদি কোনো মেয়ে বা মহিলা অতিরিক্ত ডেসপারেট না হয় বা অতিরিক্ত মানে নির্লজ্জ না হয়, সে ওইভাবে অতগুলি পুরুষ মানুষের মাঝখানে বসতে পারে না। সে ইয়াং হোক বা বয়স্ক হোক, অতগুলো পুরুষ মানুষের মধ্যে কিছুতেই বসতে পারে না ওইভাবে নির্লজ্জ বেহায়াদের মতন। আশা করি তোমরা দেখেছো, যদি না দেখো, না দেখে থাকো, দেখতে হবে না, আমি বলছি শোনো, এক গাদা সব ইয়ং বয়স্ক ছেলেদের মাঝখানে, ইয়ং ছেলেদের মাঝখানে বসা রয়েছে। তার মধ্যে ওই আরিফুলরে খুব পছন্দ হয়েছে, বুঝতে পারলা তো? ওই আরিফুলও আবার লজ্জা লজ্জা পায়, আবার হাসে, আবার কথা কয় গোল পাগলির লগে, আর পেছনে মেয়েটা বসে ক্যামেরা করছে, বুঝতে পারলে তো? এদের কাছে এগুলো কোনো ব্যাপার না। এই যে আমি বলছি তোমাদের কাছে যে এইগুলো নির্লজ্জতা, এদের কাছে সেটা মালুম হয় না, সেই কারণে এরা নির্দ্বিধায় এরকম করতে পারে। আর আমি বলি বলিহারি গোল পাগলির ওই আতবুইরা খাসি দাতাল বটটা, যে কিনা সমস্ত কিছু দেখছে যে বউটা এতগুলি পুরুষ মানুষের মধ্যে বসে হা হা হি হি করে যাচ্ছে মেয়েটারে নিয়ে, তার কোনো হেলডোল নাই। মানে এই বরটা কি বলতো, বউ যেদিক খুশি যাক, যেদিক খুশি যা খুশি করুক। এ শুধু এই গোলপাগলির বর না, এদের সবকটা পুরুষ মানুষ, এই ফ্যামিলির সবকটা পুরুষ মানুষই এরকম যে বউ যেখানে খুশি যাক, যা খুশি করুক, টাকা আনুক ঘরে, বুঝতে পারলে তো? এতদিন কেন যায়নি ঘুরতে, এতদিন এই একটাই প্রশ্ন, এতদিন কেন যায়নি গোলপাগলির বর ঘুরতে? কারণ টাকার প্রবলেম ছিল। এখন গোলপাগলি মাঠে নেমেছে, মায়ের লাইন ধরেছে, সেই কারণে মাকেও নিয়ে গেছে, মেয়েকেও আমাদের গাতনে জোর জোর করেছি বলে নিয়ে গেছে, না নিলে তো গাতন খেতে খেতে শেষ হয়ে যাবে, সেই কারণে মেয়েকে নিয়ে গেছে, বুঝতে পারলে? আর এখনই গোলপাগলির বর কেন গেল, কারণ টাকা ইনকাম করছে গোলপাগলি, বুঝতে পারলে? ইউটিউবে তো আজকের থেকে নেই, অনেক দিন ধরে আছে গোলপাগলি, টাকা তো ইনকাম করছে, কিন্তু এখন যেই ব্যবসা করছে সেখান থেকে যেই পরিমাণে টাকা আসছে, সেই টাকাতে ঘুরতে যাওয়ার সামর্থ্যটা দেখিয়েছে, বুঝতে পারলে তো? ঘুরতে যেতে কার না ইচ্ছে করে, যদি পকেটে টাকা না থাকে তাহলে ইচ্ছে করে না, তো সেটাই এতদিন এদের সঙ্গে হয়েছে, তাই ঘুরতে যেতে পারেনি। এছাড়াও গোলপাগলি নিজের মুখেই বলেছিল যে সেরকম সংসার চালানোর মতন ক্ষমতা নেই, নিজের মুখে বলেছিল। এখন এটা ভিউজ কামানোর জন্য হতে পারে বা সত্যি সত্যিও হতে পারে, ঠিক আছে? যদি সত্যি সত্যি যদি ভিউজ কামানোর জন্যই হবে, তাহলে এতদিন কেন ঘুরতে গেল না, এতদিন কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায় না, এখন ঘুরতে গেল। আর ঘুরতে গিয়ে বউকে একদম বাজারে নামিয়ে দিয়েছে, বউকে একদম বাজারে নামিয়ে দিয়েছে, মানে স্যাদবোধ বইলা কিছু নাই। যদি একটা পুরুষ হয় না, সে তার বউকে ওইভাবে এতগুলো ছেলের মাঝখানে বসিয়ে রাখতে পারে না। তার একটা ইয়াং মেয়ে, যার কিনা দেহ দেখলে বোঝা যায় যে পুরোপুরি সামর্থ্য হয়ে গেছে, ঠিক আছে, ডেভেলপ চেহারা, 14 বছর বয়সে এর থেকে বেশিও ডেভেলপ হয়, আবার এর থেকে আন্ডার ডেভেলপ বাচ্চাও দেখা যায়, কিন্তু ও তো এখনও বাচ্চা, ওকে তো এখন গার্ডে গার্ডে রাখতে হবে, তা না দেখো ছিরিটা দেখো। তা আমি সাদে সাদে বলি, এরা নোংরা ফ্যামিলি থেকে বিলং করে, এরা নোংরা মানুষ, সাদে সাদে বলি না। ঘড়িতে কটা বাজে সেটা ওই আরিফুলকে জিজ্ঞাসা করছে, আরে ঢেমনি, তোর মেয়ের হাতে ক্যামেরা রয়েছে, তোর মেয়ের হাতে ফোন রয়েছে, সেখানে জিজ্ঞাসা করলেই তো, একটুখানি ক্লিক করলেই তো বোঝা যায়। এই যে আমি যেমন এখন বলছি, কটা বাজে, 8:30 বাজে, ডট 8:30, 8:30 বাজে, তোর মেয়েকে জিজ্ঞাসা করতে পারলি না? তোদের এত চুলকানি কিসের রে? বিয়ে হয়ে গেছে, বিয়ে করেছিস অল্প বয়সে, পাকসের তোমার বাল, সেই কারণে বিয়ে তুমি করছো, ঠিক আছে? বিয়ে করার পরে এখন তোমার নতুন কইরা শখ গজাইছে, একটা বাচ্চা হয়ে যাওয়ার পর তোমার যে সেই কী উড়নচণ্ডী ভাব, ঠিক আছে, কী উড়নচণ্ডী তোমার ভাব, টাইম জিজ্ঞাসা করছে ওই ছেলেটার কাছে, ও নিজের মেয়ের হাতে ফোন রয়ে গেছে, বুঝতে পারলে তো? তো এই হচ্ছে এদের ঘোড়া। তাই বললাম না, এরা বাড়িতে থাক বা অন্য কোথাও থাক, এদের সবসময় নোংরামি করাটা চাই। তারপর আবার কি বলছে, যে রাত 12টা পর্যন্ত ওরা ওখানেই থাকবে, রাত 12টা পর্যন্ত মেয়ে নিয়ে ক্যামেরা করার জন্য ওইখানে থাকবে সারাক্ষণ। রাত্রেবেলা কি ক্যামেরা করবে তোমরা বলো তো? ক্যামেরা করার জন্য তো ওই ছেলে মানুষগুলোর মধ্যে গিয়ে বসেছে, তাই না? তাহলে রাত্রেবেলা কি ক্যামেরা করবে, কি ভিডিও করবে, যার জন্য ওই ছেলেগুলোর মাঝখানে ওই অন্ধকারের মধ্যে বসে থাকতে হবে? ছি 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 ছি, লজ্জা করে না? আবার গোলপাগলি বলছে যে মুখের ভালোবাসা হয়ে গেছে,
মুখের ভালোবাসা হয়ে গেছে, আবার ওদিক থেকে আরেকটা লোক বলছে সবে তো একদিন, এখনো তো 3 দিন বাকি। ভগবান, ও গোল পাগলি, সবে তোমাকে মুখের ভালোবাসা হয়েছে, তারপরে যে দেহের ভালোবাসা কখন হইবে, কি হবে কিছু বলতে পারছি না। বুঝতে পারলে তো বন্ধুরা, কি হবে কি হবে কি না হবে কিচ্ছু বলতে পারছি না, এখনো 3 দিন বাকি। হায় রে, ওখান থেকে মনে হয় একটারে তারপরে বাড়ি এসে এরকম করবে, বুঝতে পারলা তো, মায়ও করবে মাইয়াও করবে। কারণ দোয়েলের যে আব্ভাব দেখলাম তা আমার মোটেও ভালো লাগলো না। চা নিয়ে পুরো মিথ্যা কথা বললো দোয়েল। এইটুকু মেয়ে যে মিথ্যা কথা বলে না, সে ছোট হোক বুড়া হোক গুড়া হোক, আমার ভাই তারে একদম দুই চক্ষে আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, চা নিয়ে আসছে, দোয়েল বলছে আমি চা খাই না, আমি নেশা করি না, তাই না? আমি কি বলবো এই বাচ্চা মেয়েটাকে, কি বলবো, কোনো গালাগালিও তো দিতে পারবো না। তোমরা বলো তো, আমরা তো নিজের চোখে দেখেছি ওর মামির ব্লগে যে ও চা খায় কিনা, ও চা খায় কিনা সেটা তো আমরা দেখেছি। তারপরে বলছে আচ্ছা চা খাবো না, ঠিক আছে চা খাবো না, ঠিক আছে। ওইটুকু মেয়ের মুখে এই সমস্ত কথা কি যে নেশা করি না, চা খাওয়াটা কোনো নেশার মধ্যে পড়ে না, যদি সে মানে নিয়ম মাফিক দুবেলা খেলো, যদি সে ঘন ঘন খায় সেটাকে বলে নেশা। আর এইটুকু মেয়ের মুখে ওই রকম কথা থাকবে কেন যে আমি নেশা করি না, আমি চা খাই না? এক তো মিথ্যে কথা বলা ফুল দমে শিখে গেছে, ফুল দমে শিখে গেছে মিথ্যে কথা বলা, তারপরে বলছে কি নেশা করি না। ছি 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 ছি, আমি না সত্যি সত্যি আমি ভালো বলতাম মেয়েটাকে, ভালো বলতাম, কারণ ওর মুখশ্রী মিষ্টি, ওর চলন বলন মিষ্টি, কথাবার্তা বলে না, কিন্তু ও যে মামির ভয়ে চুপ করে থাকে সেটা বেশ ভালোই এখন বুঝতে পারছি। এবং ওর সম্বন্ধে যে একটা কেচ্ছা উঠেছিল যে কেন মেয়েকে মামার বাড়িতে পাঠিয়ে মানুষ করছে, সেই কেচ্ছাটাও সত্যি, যে ও একটা ছেলের সঙ্গে ভেগে যাচ্ছিল, প্রেম করে ভেগে যাচ্ছিল। তো 2 বছর আগে ওর বয়স কত ছিল, 1 বছর ধরো, 1 বছর আগে ওর বয়স কত ছিল, 12-13 বছর। 12-13 বছরের শরীরে এত পুটকানি জেগে গেছে, কি বলবো বলো, কি বলবো, ও এত কিছু বুঝতে পারছে, ও বুঝতে পারছে না এতগুলো ছেলের মাঝখানে ওইভাবে বসাটা সেফ না, বুঝতে পারছে না। গোলপাগলি, ওর কথা ছেড়ে দাও, ওর নিজেরই শরীরের বাতিক যায় না, শরীরের বাতিক মনের বাতিক যায় না, বলছে না মুখের ভালোবাসা হয়ে গেছে, এখন শরীরের ভালোবাসা বাকি শুয়োরের। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দুপুরবেলা আসছি অ্যাজ ইউজুয়াল গুন্ডিকে নিয়ে। টাটা।